সম্পত্তি লিখে দিছো ওর তো কিছু খাওয়াই তো হবো নাকি বাবা খিদা লাগছে না চলো ওরে খাও দাও দেখো মা আমরা দুই বোন থাকতে আমার বাইরে তোমরা খাও বকে স্নেহা আমরা কি দুই বোন আছি ওরে কি খাওয়াতে পারুম না হ্যাঁ তোমার মতো আমার সামনে ভাই মা তাহলে তোমরা ওরে নিয়ে যাও হ্যাঁ আমরা আইতেছি আচ্ছা ঠিক আছে নিয়া তোর জন্য শুধু তোর জন্য আমরা সম্পত্তির ভাগ পাই নাই তোরে যে আমরা কি করতে মন চায় কিসের জন্য এই পঙ্গু ভাই হয়েছিল আহারে দেখ দেখ কি বাকুরে রয়েছে মনে কি তুই বুঝ না ওহে ওই তার কি সমস্যা আহারে মনে হয় গলাটা শুকিয়ে গেছে শোনো না কথাও কইতে পারতেছে না ওই বোতল বোতল এই বোতল মনে বাড়িতে নাই দাঁড়া আমি পানি আনতেছি পানি খাইছো না খুব মজা লাগে পানিটা ওরে আজকের মধ্যে শেষ করে দে আচ্ছা তুই দাঁড়া এইটা আমি দেখতেছি মা মা দেখো দিয়ে পানি খাইতে চাইছিল পানি আইনা দিছি কিন্তু পানি না খেয়ে ফলাইয়া দিছে কি হইছে দেখো না তোমার ছেলে পানি চাইলো আমি পানি নিয়ে দিলাম আরে খাইতেও বলো না ছেলেটা ভিজাই ফেলাইছে আরে ওর তো খাবো চাও পাল্টাই দিব তোরা এখানে খাই খাই তার সাথে একটু সুস মা ও মা আমি তো এরকম দেখা ওরা দুজনে আমারে কষ্ট দিতেছে তুমি আমার বাঁচাও মা ওরা দুজনে আমার খুব কষ্ট দিতেছে মা ওরা দুজনে আমার মারা বলো মা তুমি আমার বাঁচাও মা আরে ওর তো পুরো শরীর ভিজে গেছে তোরা এখানে খাড়া খাড়া তামসে দেখতেছিস ওর তো কাপড় সব পাল্টে দেবো চল ওটা নিয়ে চল হ্যাঁ হ্যাঁ এইটুকু তুমি নিয়ে যাও আমি আর না গেলাম প্রতিশোধ ও থাকলে আমি সম্পত্তির ভাগ পাবো না তার জন্য ওরে মাইরা ফেলামু কি কস নেহা তুই সম্পত্তির ভাগ পাবি না মানে সম্পত্তির ভাগ হইলে ভাগবো দুইটা তিনটা না আমি কাজ কাম গুলো সাইরা তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি পরি থাকিস কিন্তু কেমন আছো তারপরে এই যে কি জানি বলে বাঘ হরিণ
ফেলে দিছে, আবার নদী আট করছে, নদীর মধ্যে মাছ আছে। তুই এবার গেলে দেখতে পারবি, তুই যখন সুস্থ হবি তুই তো আবার স্কুলে যাবি। শোন, আমার ভাইরে আমরা ভালো হতে দিব না, কারণ ও ভালো হইলে সব সম্পত্তি ও নিয়ে যাব। ও আর এখন থেকে স্কুলে যাইতে পারবে। আরে তুই এগুলো কি বলতাছস? হ্যাঁ পরি, তুমি আমাদের বাসায় নতুন আসছো দিহানরে দেখতে, তাই না? দিহানরে ভালো কোলে তুলতে আসছো, তাই না? কেন আইলি? কিন্তু এর পরের পর্বে ঠিকই দেখাবো। ইরে স্নেহা,